কেন জান, অথচ এত আড়ষ্ট ভঙ্গিমা করার মতো কিছুই হয়নি। আদর বলল, রাত হয়ে যাচ্ছে, ঘুমাবেন না? টিকলির ছোট্ট উত্তর, গুড নাইট, ভালো থাকবেন। এক নজর আদরের দিকে তাকিয়ে চলে গেল সে। তার চলে যাওয়ার পর আদর ভাবতে বসল, এত ভয় ভয়ে আরত্য নয়নে ঠিকলি কোনো কথা বলল কে জানে, হয়তো অপরিচিত ব্যক্তি তার উপর একটু আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কবলে পড়ে এই মানুষটার সারণিপাতিক হয়েছিল সে, তার বুকে আছড়ে পড়েছিল, তাই বোধ হয় এই অস্থির মনস্থাপ। ফজরের আজান পড়ে নিয়ে টিকলি তার ব্যাগ ভর্তি বইয়ে নিয়ে আসা উপন্যাসের স্তূপ থেকে একটা বই নিয়ে পড়ছিল। টায়রা বিরক্ত হয় কেবিন থেকে বের হয়ে গিয়ে লঞ্চের শেষ মাথায় দাঁড়িয়ে সূর্যি মামার সূর্যোদয়ের রজন রশ্মি দেখতে বসল। হঠাৎ পাশ থেকে কেউ গলা উঁচিয়ে পড়ল, ওহ মাই গড, আপনার মুখ থেকে তো তেল বেরোচ্ছে। ঘুম থেকে উঠলে মুখ স্বাভাবিকভাবেই একটু তেলতেলেই থাকবে, যদিও উজু করা হয়েছে কিন্তু মুখে কোনো ক্রিম পাউডার বা অন্য কোনো প্রসাধনী মাখা হয়নি বলেই টায়ারের মুখে তেলে তেলে ভাবটা রয়েই গেছে। টায়ার একটু ঘাবড়িয়ে গিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনেই তাকিয়ে দেখলো আবারও সেই পেয়াদব ছেলেটা। প্রসাগ্নি হয়ে টায়ারা উত্তর দিল তেড়াভাবে, হ্যাঁ তো সেই তেল দিয়ে আপনাকে রেঁধে খাওয়াবো। আদর নাক ছিটকিয়ে সরে গেল, সাথে টায়ারাকে শুনিয়ে শুনিয়ে বলল, উফ এই লঞ্চ যে কখন থামবে আর কখন ওই তৈলাক্ত মানুষজনদের কাছ থেকে রেহাই পাবো। টায়রা নাকের পাটাতন ফুলিয়ে রাখল, কথার উত্তর দিল না, কিন্তু সেও শুনিয়ে শুনিয়ে বলল, বোকারা কথা বলে বেশি রাগে বেশি, বুদ্ধিমানরা কথা বলে কম রাগেও কম। হুম, আসছে বুদ্ধিমান, যে বুদ্ধির ছটা জীবন হয়ে যাবে আমার দফা রফা। নোয়াখালী জেলার মধ্যে একটি উপজেলা হলো হাতিয়া। এটি মূলত একটি দ্বীপ, বাংলাদেশের বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে অবস্থিত মেঘনা নদীর মোহনায় জাগরিত সেই দ্বীপ। এর চারিদিকে রয়েছে বিশাল জলরাশি, একসময় নোয়াখালীর মূল ভূমির সাথে সংযুক্ত থাকলেও ক্রমেই নদীর ভাঙনের দাপটে এটি প্রায় বিচ্যুত। আস্তে আস্তে হয়তো এ হাতিয়া বিলীন হয়ে যাবে বিশাল জলরাশির কবলে। ভোলা এবং মনপুরা হাতিয়া উপজেলার দুটি উল্লেখিত দ্বীপাঞ্চল, যা বাংলাদেশের সবচেয়ে বড় একটি দ্বীপ। এমনকি 2015 সালে বাংলাদেশ সরকার হাতিয়া দ্বীপের ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের সিদ্ধান্ত নেয়। বেলা প্রায় 10:30টার দিকে লঞ্চ গিয়ে পৌঁছায় হাতিয়ার লঞ্চ ঘাটে। সম্ভবত এই ঘাটকেই তমরুদ্দি ঘাট বলা হয়। টিকলি টায়রা ব্যাগপত্র নিয়ে লঞ্চ থেকে নেমে বাজারের একটা দোকানের পাশেই দাঁড়িয়েছিল। টিকলির আগে টায়রার তীক্ষ্ণ দুটি চোখ আটকে গেল একটা জায়গায়, বাজার এক কোণে আমগাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত আদ্র। রোদ উঠেছে, তবে এদিকে হয়তো বৃষ্টি হয়েছিল কাল রাতে অথবা আজ সকালে, যার কারণে বাজারের আশপাশটা মেঠো পথে কাদা ছড়াছড়ি এবং জমাট বাঁধা পানি। হঠাৎ দমকা বাতাসে পট করে ঝুলন্ত এক মাঝারি সাইজের কাঁচা আম গিয়ে পড়ল ঠিক আদ্রর মাথার উপর। তা দেখে টায়রা হেসেই খুন, কোমরে এক হাত রেখে আরেক হাত কপালে রেখে সে হাসছে। এইদিকে টিকলির মনটা খারাপ, কারণ কিছুক্ষণ আগেই ঘটে গেছে একটি মন্দ ঘটনা। লঞ্চ থেকে নামার সময় টিকলি কাদায় আবারও পা পিছলে পড়ে যেতে নেয়। টায়রা ছিল খানিকটা পেছনে, সে দেখেনি, কিন্তু এ যাত্রায় টিকলিকে বাঁচিয়ে নেয় আদর। এই ঘটনা যেন পূর্বপরিচিত। টিকলির বন্ধ দুয়ারের অসহায় চোখ দুটো আস্তে করে তার দ্বার খুলল, সামনে তাকিয়ে দেখলো আদর তাকে শক্ত করেই ধরে আছে। বলতে নেই, এক মিনিটের জন্য টিকলির মনে হলো এই সেই অসভ্য ছেলেটা যার পরনাই ঘটনার পুনরাবৃত্তি আবার ঘটায় আদরের মস্তিষ্কে খেলে গেল কালকের বিকেল 5:15 ঘটনা। সেই নির্বোধ বোকা কিন্তু নিজেই নিজেকে ভাবা বুদ্ধিমান 15 দিনের প্রেগনেন্ট মেয়েকে মনে পড়তেই আদরের ভেতরটা রাগ হয়ে গেল। সেই রাগ প্রকাশ করে ফেলো কাদার কবল থেকে মাত্র বেঁচে ফেরা বেচারা টিকলির উপর। টিকলি খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল আদরের মুখ পানে। এক মুহূর্তের জন্য সে আদরের উপর সে অসভ্য ছেলের ছায়া দেখতে পেল। নাকের পাটাতন তখন অশান্তি ফুলে গেল। সে বলল, করে আমি তো ইচ্ছে করে পড়ে যাইনি, কাদা ছিল তাই তো পড়ে গিয়েছিলাম।
কেন পড়বেন? আল্লাহ হাত পা চোখ সব দিয়েছে, তাও যখন তখন পড়ে যাবেন? এখন না হয় আমি বাঁচিয়েছি, পরে কে বাঁচাবে? চিৎপটাং হয়ে তো তখন কাদায় গড়াগড়ি খেতে হবে, আদরের ঝাঁঝালো গলা। টিকলির খারাপ লাগলো খুব, সে সরি বলে চলে এলো ও জায়গা থেকে। বলতে গেল, লোকটা তো আর মিথ্যে বলেনি। টায়রা জোরালো হাসির শব্দ আবারও কানে বাড়ি খেল। ভাবনা সুতো কেটে টিকলি এবার বিরক্ত চোখে তাকিয়ে বলল, পাগলের মতন এত জোরে জোরে হাসছিস কেন? টায়রা সামনের দিকে হাত দিয়ে ইশারায় দেখিয়ে দিল। টিকলি দেখল আদ্র মুখ ফুলিয়ে মাথায় বাম হাত ঘষছে এবং তার ডান হাতে এক টষ্ট সে কাঁচা আম ধরে রাখা। টায়রা হাসতে হাসতে এগিয়ে গেল সেদিকে। টিকলি চোখ সরিয়ে বিরক্তির শ্বাস ফেলল। সূর্যের প্রকটন আলোতে ধাতস্থ হয়ে এদিক সেদিক তাকালো। দেখল তার পাশের দোকান থেকে আদর মিরিন্ডা কিনছে। টিকলি তার ধনুকের মতো বেঁকে যাওয়া ভ্রুজোড়া সোজা করে তাকালো। মনটা আরো খানিক খারাপ হয়ে গেল। তাকে লক্ষ্য করে তৎক্ষণে এগিয়ে এসেছে আদর। হাতে থাকা একটা 30 টাকার মিরিন্ডার বোতল এগিয়ে দিয়ে বলল, সূর্যের তাপে আপনার চোখ মুখ তো লাল হয়ে গিয়েছে, নিন এটা খান। আদরের এহেন মিষ্টি বাক্য টিকলির শত রাগ কোটি মন খারাপ পড়ে গেল। মিনিট খানিকের জন্য যে ভেবেছিল এই ছেলেই বুঝি সেই অসভ্য ছেলে, তা ভেবে টিকলি নিজেকেই ঠিক জানালো। আসলে এই লোকটা তো টিকলির ভালো চায়, তাই বকাঝকা করেছে। কিন্তু ওই লোকটা তো কারণে অকারণে অপমান করে, অভদ্র লোক একটা। টিকলি সেই জন্য একটা হাসি উপহার দিয়ে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে সাহসে বলল, আচ্ছা আপনি কি করেন? নিউরোলজিস্ট। আর একটা বোতলে মুখ লাগালো আদর, এরপর প্রশ্ন করল, তো দাঁড়িয়ে আছেন কেন এখনো? টিকলি কপালে ভাঁজ ফেলতে ভাবতে বসলো, পুরো সমস্যার বিস্তার তো এখানে, দাঁড়িয়ে কেন আছে, এই আছে কেন? আর এই দাঁড়িয়ে থাকার পেছনে রয়েছে পুরো ইতিহাস। আর এই ইতিহাসের ব্যাখ্যা হলো, হাতিয়ার এই ঘাট থেকে মোটর সাইকেলে করে যেতে হবে হাতিয়ার একদম শেষ মাথায় মুক্তারিয়া ঘাটে। এখন সমস্যার মূল শেকড়টা হলো মোটর সাইকেলে যাবে কিভাবে। এক মোটর সাইকেলে দুজন মেয়ে বসা সম্ভব না, সুতরাং টিকলি এবং টায়রাকে দুটো মোটর সাইকেলে যেতে হবে। তার উপর তারা কেউ ঠিকমতো জায়গাগুলো চেনে না, একা একা দুজন মেয়ে। স্থানীয় এলাকায় এসব ড্রাইভাররা হয় প্রচণ্ড লেভেলের বেয়াদব। তাছাড়া মোটর সাইকেলে উঠলে লোকগুলোর কাঁধে হাত রাখতে হবে। টিকলি যদি পেছনে হ্যান্ডেল ধরে যেতে পারবে, কিন্তু টায়রা তো পারবে না। আর এই মোটর সাইকেলের ভেজাল শুনলে টায়রা যেতে রাজি হবে না। এখন কি করা যায়? টিকলিকে চিন্তিত দেখে আদর তুড়ি বাজালো। চমকে টিকলি বলল, হ্যাঁ হ্যাঁ কি? কপালে ভাঁজ ফেলে আদর বলল, আচ্ছা মোটর সাইকেলে আপনারা যাবেন কিভাবে? তাদেরকে নিয়ে ভাবতে দেখে টিকলি বিস্ময় বোধ করল। সাথে টিকলির মনটা প্রশান্ত মহাসাগরীয়ারের মতো উত্থাপন করল। সে বলেই ফেলল, আমাদের নিয়ে ভাবছেন যে? আদর একটু বিব্রত বা বিভ্রান্ত বোধ করল না, সে হেসে খেলেই বলল, ডাক্তার মানুষ তো সবাইকে নিয়ে ভাবে একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ওই যে দেখুন না দূরে দাঁড়িয়ে আছে ওই মহিলা, এক পাশে একটা বাচ্চা, কোলে আরেকটা ছোট বাচ্চা এবং আরেক হাতে একটা মস্ত বড় ব্যাগ। তাকে দেখেও আমি ভেবেছিলাম শীঘ্রই মহিলাটি অসুস্থ হয়ে পড়বে, এত ধকল আর শরীরে সইবে না। খুব সম্ভবত আজ রাতে মহিলাটির গা ব্যথা করবে, নয়তো পা ব্যথা, জ্বরও হতে পারে। সেই ক্ষেত্রে আপনি অল্প মাত্রার হলেও পরিচিত, আপনাকে নিয়ে ভাবা স্বাভাবিক। টিকলি অবাক প্রশ্ন গলায় বলে, বাবা এত ভাবনা? ভাবতে হয়, সবসময় ভাবনা চিন্তার উপরেই থাকতে হয়, শুধু ডাক্তারদের না, এভরিবডি শুড থিঙ্ক অ্যান্ড দে মাস্ট বি ট্রাই। এখন সেই প্রশ্নের উত্তরটা বলুন। টিকলি একটু ভাবলো, কোনো প্রশ্ন পেছনের কিছু কথোপকথন ঘটাতেই বেরিয়ে এলো প্রশ্নটা। টিকলি নিচু গলায় উত্তর দিল, আসলে অপরিচিত জায়গা, তার উপর আমরা দুজনেই মেয়ে, আবার মোটর সাইকেল করে নাকি যেতে হবে। এক মোটর সাইকেলে দুই বোন মিলে ড্রাইভার সহ গাদাগাদি করে বসা অসম্ভব, আর এসব ড্রাইভারগুলো তো হয় সুযোগ সন্ধানী, সুযোগ পেলেই তাদের হাত নিষ্পিস নিষ্পিস করে। টিকলিকে থামিয়ে আদর বলল, বুঝেছি, আর ব্যাখ্যা দিতে হবে না, কিন্তু আপনি চাইলে এক কাজ করা যেতে পারে, এক মোটর সাইকেলে তিনজন করে যাওয়া যাবে, আমি আপনি
আর ড্রাইভার এবং আদ্র টায়রা আর ড্রাইভার। আদরের কথা শুনে টিকলি বড় বড় চোখ করে এক বাক্যে না করে দিল। আদর একটু অবাক হলো, টিকলি নখ কামড়িয়ে আবারও ভাবতে বসলো। লাভটা কি হলো? সেই তো ঘুরে ফিরে একই কথা, এক মোটরসাইকেলে ছেলেদের সাথে গাদাগাদি করে বসতে হবে, যা কখনোই সম্ভব না, বুকের সাথে পিঠ লেগেই থাকবে। আর টিকলির পক্ষে তা অসম্ভব, টিকলি বিচক্ষণ, সব দিক ভেবে যেই দিক সুশীল এবং সুশৃঙ্খল সেই দিকেই পা বাড়াবে সে। কিন্তু এখানে তো কোনোটাই সুশীল নয়, সব অশীল। এখন উপায়? আদর বোধহয় ধরতে পারলো টিকলির চিন্তাধারা, সে বুঝে বলল, আপনি যা চিন্তা করছেন সেটাও ঠিক আছে, মেয়ে হিসেবে আপনার এই চিন্তাকে আমি সমর্থন জানাচ্ছি। লজ্জায় টিকলি মাথা নোয়ালো। এই ফাঁকে আদর গেল মোটরসাইকেলের ড্রাইভারদের সাথে কথা বলতে। মিনিট দশেক পরে ফিরে এলো। আদর প্রায় দৌড়ে এলো, প্রচণ্ড গরমে কানের পাশ দিয়ে চিপচিপে ঘাম ঝরছে, মুখশ্রী হয়ে উঠেছে করুণ লাল, তেজ রশ্মিতে চোখ গেছে কুচকে, হাঁটুতে ভর দিয়ে হাঁপ ধরা গলায় আদর প্রশ্ন করলো, আমার সাথে যেতে সমস্যা আছে? টিকলি অবাক থেকে মাথা নাড়লো। আদর আবার জিজ্ঞেস করলো হাঁপাতে হাঁপাতে, সত্যি একা যেতে সমস্যা নেই তো? টিকলি এবার নড়ে চড়ে উঠলো, যেন ঘর থেকে বেরিয়ে এলো। আদরের প্রশ্নে সে সরাসরি বলল, অবশ্যই আছে, আমি আবার বোনকে ফেলে আপনার সাথে একা যাব, ভাবলেন কিভাবে? টিকলি বলল তেজি গলায়। আদর অবাক হলো, বিস্ময়ে সূচক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে সোজা হয়ে দাঁড়ালো, শূন্যে ছেড়ে দিল মুখ ভর্তি রাগি শ্বাস, খানিক গম্ভীর মুখে বলল, আপনি আমি এক মোটরসাইকেলে যেতাম এবং আদর টিকলি আরেক মোটরসাইকেলে যেত, এতে আপনার চিপকে বসে থাকতে হতো না, অনেক দূরত্ব রেখে বসে যেতে পারতেন, কাঁধে হাত চাইলে রাখতে পারতেন, আবার নাও পারতেন। যেহেতু আপনার সমস্যা হচ্ছিল, তাই দুটো মোটরসাইকেল ড্রাইভারকে আমি রিকোয়েস্ট করেছি যাতে আমরা নিজেরাই চালিয়ে যেতে পারি এবং তারা অন্য আরেকটা মোটরসাইকেলে করে আমাদের পথ দেখাবে এবং নজর রাখবে, এতে বাড়তি টাকাও নিয়েছে তারা। টিকলি খুব গোপনে চিপ কাটলো, ইস, আগে কথা শুনে তারপর রিয়্যাক্ট করা উচিত ছিল, লোকটা বোধহয় রাগ করলো, কেমন গম্ভীর হয়ে গেল। টিকলি কানের পাশে চুল গুঁজে দিয়ে ছোট্ট করে বলল, ও, আদর খুব ঠান্ডা গলায় বলল, যাবেন নাকি ওদের না করে দিব? না না, যাবো না কেন, আসলে আমি দুঃখিত। ইটস ওকে। আরে আরে, কই যান, ভিডিওতে একটা লাইক তো করে দিয়ে যান, একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।